Assalamualaikum. Welcome to my shop, Shubho Computer Sales and Service Center. আজকে আমরা একটা জিনিস ডিসকাস করব যে আমরা কিভাবে আপনি দেখতে পাচ্ছেন যে মুসপেক একটি ডেস্কটপ মাদারবোর্ডের মুসপেক কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে এই মুসপেকটা কি এন চ্যানেল নাকি পি চ্যানেল। আমাদের মুসপেক দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে এন চ্যানেল, একটি হচ্ছে পি চ্যানেল। তো মাদারবোর্ডের ক্ষেত্রে 95% এন চ্যানেল মুসপেক দিয়েই কাজ করে বেশি মানুষ। তো আমরা আজকে এটা দেখব, প্র্যাকটিক্যালি দেখব যে এটা কি এন চ্যানেল নাকি পি চ্যানেল, এবং আমরা কিভাবে চিনব এই মুসপেক, আমরা কিভাবে চিনব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি লেগের এই মুসপেকটি আমরা হুবহু ডায়াগ্রাম করেছি, ড্রেন গেট সোর্স, এবং আমাদের হাতে হচ্ছে দুইটা প্রুফ আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড। আমরা যদি এই মুসপেটের ড্রেনে রাখি ক্লোজ, আমরা দেখব এখন যে মুসপেটের ড্রেনে আমরা ব্ল্যাক প্রুফ ধরব। আমাদের ব্ল্যাক প্রুফটি কোথায়? মুসপেটের ড্রেনে। ব্ল্যাক প্রুফটি মুসপেটের ড্রেনে, এবং রেড প্রুফটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুসপেটের সোর্সে। আমাদের ওমস কত শো করেছে? অ্যাপ্রক্স 500+। সো যদি ব্ল্যাক প্রুফ ড্রেন এবং রেড প্রুফ সোর্সে রাখার পরে আমাদের ওমস শো করে 500 অথবা 400+ অথবা 400 আশেপাশে, তার মানে আমাদের এই মুসপেটটি নিঃসন্দেহে এন চ্যানেল। এবার আমরা দেখব যে ব্ল্যাক প্রুফটি ধরব মুসপেটের সোর্সে, এবং রেড প্রুফটি ধরব মুসপেটের ড্রেনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুসপেটের ড্রেনে হচ্ছে রেড প্রুফ, সোর্সে হচ্ছে ব্ল্যাক প্রুফ। দেখেন কোনো ওমস নেই, কোনো ওমস নেই এবং কোনো মান নেই। সো আমাদের এই মুসপেটটি নিঃসন্দেহে হচ্ছে এন চ্যানেল। তো এই হচ্ছে আমাদের মুসপেটের এন চ্যানেল এবং পি চ্যানেল চেনার উপায়। যদি আমাদের মুসপেটটি পি চ্যানেল হয় সেক্ষেত্রে আমরা রেড প্রুফ ধরব ড্রেনে এবং ব্ল্যাক প্রুফ রাখব সোর্সে, সেক্ষেত্রে আমাদের মান দেখাবে 400 থেকে 500 এর আশেপাশে। তো ভিউয়ার্স, আপনারা আজকে যে ক্লাসটি দেখেছেন, আমার স্টুডেন্ট সাথে আছে এবং আমার দুজন স্টুডেন্ট সাথে আছে, আমি আসলে তাদেরকে আজকে এই ক্লাসটি দিয়েছি যেন এই ক্লাসটি দেখে তারা সবসময় কখনোই কোনো কনফিউশনে না পড়ে যে আমার এই মুসপেকটি কি এন চ্যানেল নাকি পি চ্যানেল। কারণ তারা যদি এন চ্যানেলের জায়গায় পি চ্যানেল লাগিয়ে দেয় ভুল করে, সেক্ষেত্রে সার্কিটটি জ্বলার সম্ভাবনা আছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।